হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বন্ধুরা, আপনাদের জন্য একটা ইনকামের টিপস নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, এই সাইটটা হচ্ছে আমি অনেকদিন আগে আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো যারা অলরেডি এখানে অ্যাকাউন্ট করে রাখছেন, তাদের ব্যালেন্সে তো অনেক কয়েন হয়ে গেছে। তো যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই, এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সমস্ত টিউটোরিয়াল কিন্তু আমি আগের ভিডিওটা দেখাই দিছি। তো সিম্পলি আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সিম্পলি আপনারা আগের ভিডিওটা দেখে আসতে পারেন। তো তারপরেও আমি আপনাদেরকে দেখাই দিই, এখান থেকে একটা পেয়ার অ্যাকাউন্টের নাম্বার লাগবে, মানে আইডি নাম্বার, এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এটা কোথা থেকে পাবেন বা কোন জায়গাতে ক্রিয়েট করতে হবে, পেয়ার অ্যাকাউন্ট কি, এ টু জেড আমি আমার আগের ভিডিওতে দেখাইছি, সিম্পলি আপনি দেখে আসতে পারেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, জাস্ট আমি কামিনের পরে ক্লিক করে দিলাম। আপনাদের যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, তারা কামিনের পর ক্লিক করে এখানে আপনাদের পেয়ার ওয়ালেট এবং পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে লগ ইন করে নেবেন। তো আমি পিআর অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে সিম্পলি লগ ইনের পর ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে বলছি এখানে আমি ইনকামের টিপসটা আপনাদেরকে শেখাই দেবো। তো এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু জিরো। দেখুন, আপনি বলতে পারেন ভাই এখন এতদিন কাজ করছেন, আপনার ব্যালেন্সটা জিরো কেন? তো এখানে আমি যে কাজটা করছি, যে টিপসটা ব্যবহার করছি, সেটা আমি আপনাদেরকে দেখাই। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের আর্নিং করার আর একটা সিস্টেম আছে, এখান থেকে আমাদের ওয়ান ক্লিক বোনাস আছে। সিম্পলি আমরা বোনাসটা নিয়ে নিই, দেখি কত পাই। তো 0.1 ড্রাফ পেয়ে গেলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার বর্তমানে যে আমরা 50টা ড্রাফ ফ্রিতে পাই, সেটা থেকে আমাদের প্রতিদিন আর্নিং আসে প্রায় একটা ড্রাফের মতন ফ্রিতে আসে, এবং 1.6 এরকম আসছে। তো এটা আমি এখন কালেক্ট করে নেবো। আপনাদের ব্যালেন্সে যারা অনেক দিন ধরে কালেক্ট করেন নাই, তাদের ব্যালেন্সে দেখবেন যে ইউর ইনকামে আপনাদের এখানে অনেকগুলো টোকেন হয়ে গেছে। তো আপনারা কী করবেন, এই কালেক্টের উপর ক্লিক করে দেবেন। দেখুন, আমি এটা কিন্তু আমি প্রতিদিন রেগুলার আমি এটা কিন্তু কালেক্ট করে নিই, ঠিক আছে? তো আমি কালেক্টের পর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কালেক্ট হয়ে গেলো। এবং এখানে আমার ব্যালেন্সটা যদি আপনারা দেখেন 1.7 রাফ, এটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারতেছি। এবং ভাই এখান থেকে মিনিমাম উইথড্রো হচ্ছে, এখান থেকে 50টা রাফ হলে এখান থেকে উইথড্রো করা যায়, ঠিক আছে? তো 50টা রাফ হলে, তো এখন আমাদের 50টা রাফ এখান থেকে এক একটা রাফ করে প্রতিদিন আর্নিং করলে আমাদের এখানে দেখুন 2.6%, মানে হচ্ছে আপনি যদি এখানে 100টা রাফ থাকতো তাহলে আপনি রেগুলার 2.5টা রাফ পাতেন, মানে 2.6টা রাফ পাইতেন। তো 2টা রাফ সামথিং 3টা রাফের মতন পাইতেন। তো 3টা রাফ, তো এখান থেকে 50টা রাফ করতে আপনার 25 দিনের মতন সময় লেগে যাবে। এবং অনেকে বলতে পারেন ভাই সাইটটা কতদিন আছে এবং সাইটটা থেকে ভালো পরিমাণ আর্নিং কীভাবে করা যায়। তো ভাই সাইটটা প্রায় 210 বা 211 দিনের মতন হয়েছে, সাইটটা কিন্তু এখনও মার্কেটে রয়েছে। তার মানে বুঝতে পারছেন ফিউচারে কিন্তু এই সাইটটা অনেক দিন থাকার সম্ভাবনা রয়েছে, যেহেতু এই সাইটটা কিন্তু 200 দিন প্লাস রয়েছে। তো বুঝতে তো পারছেন প্রায় 4 মাস 5 মাসের কাছাকাছি সাইটটা রয়েছে। তো এখানে আমি যে কাজটা করি আমি প্রতিদিন, তো এখান থেকে নিচে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন যে পুলটা রয়েছে সেখানে দেখুন 22টা ইনভেস্ট করছি আমি। তো এটা কিন্তু আমি নিজের গাড়ি থেকে করি নাই, আমি এখান থেকে যে আর্নিংটা পাইছি উপর থেকে সেটাই কিন্তু আমি এখানে লাগাই দিছি, ঠিক আছে? সেটাই কিন্তু আমি এখানে ইনভেস্ট করছি। তো আপনাদের যে টেকনিকটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনি প্রতিদিন আসবেন, প্রতিদিন দেখুন এখানে আপনি 6 ঘন্টা পর আসতে পারেন বা 7 ঘন্টা পর আসতে পারেন। আপনি যত দূরত্ব আসবেন তত দূরত্ব আপনি পয়েন্টটা ইনভেস্ট করে দিতে পারবেন, আর যত তাড়াতাড়ি ইনভেস্ট করবেন তত তাড়াতাড়ি আপনার আর্নিং আসবে। এখানে যদি আপনি এখানে এই দেখেন, এটা হচ্ছে বিটকয়েন পুল। তো যেখান থেকে হচ্ছে আপনি 5% প্রায় 5% হচ্ছে আপনি পার ডে আর্নিং করতে পারবেন, মানে আপনার এই ব্যালেন্সে যদি 100টা রাফ করতে পারেন সেক্ষেত্রে আপনি 5টা রাফ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এক একদিনই পাচ্ছেন। তো ভাই আমি আপনাদেরকে বলবো যে আপনার কাছে যদি সময় থাকে তাহলে এই সাইটে মিনিমাম আপনি 20 দিন কাজ করবেন, ঠিক আছে? 20 দিন বা 25 দিন কাজ করবেন, তারপর থেকে আপনি দেখবেন যে 4-5 দিন পর পর আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারতেছেন, ঠিক আছে? তো আপনাদেরকে এইটুকু কষ্ট করতে হবে, এখানে দেখুন বেশি কাজ না। আপনাদের এই যে টোকেনটা পাবেন এটা আপনাদেরকে কী করতে হবে, শুধুমাত্র এখানে কালেক্টের পর ক্লিক করে পয়েন্টটা কালেক্ট করে নিতে হবে। দেখুন এই যে কালেক্ট হয়ে গেলো, এটা কিন্তু আপনি 1 মিনিট পর, 10 মিনিট পর, 20 মিনিট পর নিতে পারবেন। বাট আমি বলবো যে এখান থেকে আপনি 6 ঘন্টা পর বা 7 ঘন্টা পর যদি এরম টাইম না পান সেক্ষেত্রে আপনি 24 ঘন্টা পর এখানে আসুন, 24 ঘন্টা পর একবার এখান থেকে কালেক্টটা করে নিন, ঠিক আছে? এই টোকেনটা কালেক্ট করে আপনি এখানে ইনভেস্ট করে দেবেন, এখানে ইনভেস্ট করবেন। দেখুন আমার এই ব্যালেন্সেও কিন্তু আর্নিং হচ্ছে, দেখুন আমি টোটাল 22টা ইনভেস্ট করছি, সেখান থেকে দেখুন 1.3 রাফ কিন্তু আমাদের কালেক্ট হয়ে গেছে, আমি এটাও কালেক্ট করে নেব। তো এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। দেখুন আমার এখানে ব্যালেন্সটা যদি আপনি দেখেন
তিনটা রাফ কিন্তু আমার এখন বর্তমানে হচ্ছে, মানে আমি এক প্রতিদিন এখানে প্রায় তিনটা রাফ করে ফ্রিতে পাচ্ছি। তার মানে এখানে আমি আগে পাইতাম এখানে হচ্ছে একটা রাফ করে, আর এখন পাচ্ছি আমি তিনটা রাফ। তাহলে বুঝতে পারছেন এই যে কয়দিন হলো, হয়তো আমি 10 থেকে 12 দিনের মতন কাজ করতেছি, তাহলে 10 দিন বা 12 দিনের মতো কাজ করতেছি, তাই দেখেন প্রতিদিন এখন তিনটা করে রাপ পাচ্ছি। এখন অনেকে বলতে পারেন ভাই তিনটা রাপের মূল্য কত, তিনটা রাপের মূল্য 6 টাকা ভাই, বেশি না 6 টাকা। বাট এখানে আমরা যখন আস্তে আস্তে আমি যখন এখানে 30 দিনের মতন কাজ করব, তখন আমার এখানে দেখবেন যে প্রতিদিন আমি 10টা বা 15টা রাপ করে পাচ্ছি। তার মানে আমাদের প্রতিদিন ইনকাম 30-40 টাকা একদম ফ্রিতে আসতেছে। এখানে আমাদের কোনো কাজ করতে হচ্ছে না, কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আর এখান থেকে পেমেন্ট ইনস্ট্যান্ট পাবেন, এখানে পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই, ঠিক আছে। তো সাইটটা যেহেতু 200 দিন প্লাস রয়েছে, আরও ফিউচারে থাকবে বলে আশা করা যাচ্ছে, সেহেতু আমি বলবো যে আপনি কষ্ট করে প্রতিদিন এখানে মাত্র 1 মিনিট সময় দেবেন, শুধুমাত্র এই ব্যালেন্স থেকে কালেক্ট করবেন, এবং আপনি যদি যে ব্যালেন্সটা আপনার আছে সেটা যদি এখানে ইনভেস্ট করেন, এটাও আপনি কালেক্ট করে নেবেন। এই দুইটা আপনি সিম্পলি কালেক্ট করে করে হচ্ছে এখান থেকে দেখুন আমি কালেক্ট করে নিলাম। তো এখন এটা কীভাবে রিইনভেস্ট করবেন, মানে এই যে এখান থেকে যে ব্যালেন্সটা আপনি পাবেন প্রথম অবস্থায়, এটা দেখুন এখানে পেয়ে যাবেন। তো এটা আপনি কী করবেন, এটা এই যে রিইনভেস্ট রয়েছে, অথবা আপনি এই যে উপরে 3-ডট মেনুর উপরে ক্লিক করে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অর্ডার পেআউট নামে একটা অপশন রয়েছে, আপনি অর্ডার পেআউটের উপর ক্লিক করে দেবেন। তো অর্ডার পেআউটের পর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিইনভেস্ট নামে একটা সিস্টেম রয়েছে, অথবা আপনি ওই যে উপরে এটার পরও ক্লিক করে দিতে পারেন। তো আমি দুটো সিস্টেমটা দেখা দিলাম, তো আমি রিইনভেস্টের পর ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখুন আমাদের ব্যালেন্সে বর্তমান রয়েছে 3.15 রাফ, যেটা হচ্ছে আমরা বিটকয়েন পুলে ইনভেস্ট করব, যেখান থেকে আপনার 5% পাবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি স্যার কনফার্ম পর ক্লিক করব। তো তার আগে আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাই দিই, এখান থেকে আমি পার্সোনাল এর পর ক্লিক করিয়ে দিলাম। এরপর আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখুন আমার প্রতি ঘন্টায় ইনকাম হবে, এখান থেকে পাচ্ছেন রাফ ইনকাম হচ্ছে 0.09 রাফ, মানে প্রায় 0.1 রাফের মতন প্রতি ঘন্টায়। এবং আমি পার ডে এখান থেকে পাচ্ছি হচ্ছে 2.38 রাফ, এবং এখান থেকে আমরা প্রতি সপ্তাহে পাচ্ছি 16টা রাফ, এবং আমি 30 দিনে পাচ্ছি 71টা রাফ। মানে এখান থেকে যদি আমি কাজও না করি, এখান থেকে আমি 30 দিন যদি আমার অ্যাকাউন্টটা এইভাবে ফেলায় রাখি, এবং যদি সাইটটা যদি 30 দিন ভর থেকেও থাকে, তাহলে কিন্তু আমি 71টা রাফ পাচ্ছি। তো এই যে আমি যে টেকনিকটার উপরে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে শুধুমাত্র রিইনভেস্ট করে দিবেন, তাহলে আপনাদের দেখুন আমার 71টা রাফ। আমি এখান থেকে যদি আবার রিইনভেস্টের উপর ক্লিক করে দিই, এই যে তিনটা আছে আমি তিনটা পাইছি, তিনটাই আমি এখানে রিইনভেস্ট করে দিলাম। এখান থেকে আমার ব্যালেন্স থেকে কেটে গেল, এই ব্যালেন্সটা কিন্তু আপনি পরবর্তীতে পাবেন না। তো এটা নিয়ে আপনি ই করবেন না, আপনি সিম্পলি রিইনভেস্ট করে দেবেন। দেখুন আমার টোটাল 25টা রাফের মতন এখানে ইনভেস্ট রিইনভেস্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখাতে পারবো। তো বন্ধুরা এখানে জাস্ট নিচের দিকে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিদিন আর্নিং আসবে, মানে প্রতি ঘন্টা আর্নিং আসবে 0.1 রাফ করে, এবং প্রতিদিন আমি 2.5 রাফ পাবো, 2.5 পাবো, এবং সপ্তাহে 17টা, এবং দেখুন এখানে আমার 71টা ছিল এখন 76টা হয়ে গেছে। তো গাইস এখানে যদি আপনি দেখুন আমি এখানে 10 থেকে 12 দিনের মতন আর্নিং করে যদি প্রতিদিন তিনটা করে প্রতিদিন কালেক্ট করতে পারি, আপনি এখান থেকে যদি আপনি 1 মাস ই করতে পারেন, দেখুন তিনটা আস্তে আস্তে এখান থেকে যত আপনার ব্যালেন্সের রিইনভেস্টের ইনকামটা বাড়বে, মানে এখানে বেশি আপনি রিইনভেস্ট করবেন, যত বেশি করবেন তত আপনার বেশি আর্নিং হবে। তার মানে আপনার এমন একটা সময় আসবে এখান থেকে আপনি প্রতিদিন 20-25টা রাফ একদম ইজিলি পাচ্ছেন, এবং 50-60 টাকা একদম ফ্রিতে আর্নিং করতে পারতেছেন। এবং যখন এখান থেকে দেখবেন যে আপনার ভালো পরিমাণে হচ্ছে, আপনি এখান থেকে 4-5 দিন কাজ করার পর এখান থেকে উইথড্র করে নিলেন, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনি যদি এরকমভাবে ইনকাম করেন টেকনিক খাটিয়ে, দেখুন এইটা ইনকামটা খুবই কম, কারণ হচ্ছে আপনি এখান থেকে ফ্রিতে ইনকাম করতেছেন, এখান থেকে আপনাকে 1000-1000 টাকা দিবে না। এখান থেকে যেহেতু আপনি ফ্রিতে ইনকাম করতেছেন, আপনি এই টেকনিকটা অবলম্বন করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি পরবর্তীতে ভালো একটা ফিউচারে ভালো একটা আর্নিং করতে পারতেছেন এই সাইট থেকে, ঠিক আছে। তো এখান থেকে ইনভেস্টমেন্টও সিস্টেম রয়েছে, বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি না ইনভেস্ট করার জন্য, আগে একটা সাইটে করেছিলাম, এটা হচ্ছে রাশিয়ান সাইট। তো সাইটটা অনেকদিন আছে, যেহেতু আপনি করলেও করতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, যেহেতু আমার বলা দরকার। আমি আপনাদেরকে বললাম যে সাইটটা কতদিন আছে, তো ফিউচারও অনেক দিন থাকবে বলে আশা করা যাচ্ছে। যদি আপনারা কেউ ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে এই যে সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সোনাল এয়ার, আমি এটার পর ক্লিক করি না। তো নিচে থেকে যাচ্ছে এই যে টপ আপ অপশন রয়েছে, তো আপনি টপ আপটা করবেন হচ্ছে বিটকয়েন পুলে। তো কারণ বিটকয়েন পুলে হচ্ছে ইনকামটা বেশি হয়, টপ আপের পর ক্লিক করে দেবেন। এরপর আপনি কোন মেথডে কত পেমেন্ট ই করতে চান সেটা এখানে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম হচ্ছে
100টা র‍্যাব আপনাকে 1000 র‍্যাব হচ্ছে এখানে ইনভেস্ট করতে হয় মিনিমাম, ঠিক আছে। তো যেহেতু এখানে অনেকটা মানে $10 মতন আমাদের খরচ করতে হবে, সেহেতু আমি বলবো যে এখানে বড় একটা অ্যামাউন্ট এখানে ইনভেস্ট না করাই ভালো, ইনভেস্ট না করাই ভালো। তো এখান থেকে যেহেতু ফ্রিতে আর্নিং করতে পারতেছেন, প্রতিদিন এভাবে পয়েন্টগুলো কালেক্ট করবেন। আর আপনাদের কাজ হচ্ছে এখান থেকে রিইনভেস্ট এর উপর ক্লিক করে যে পয়েন্টটা পাবেন সেটা আপনারা রিইনভেস্ট করে দেবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। আর নেক্সট হচ্ছে আপনাদের জন্য অ্যাড মুভি আবার আসতেছে, সে অ্যাপ নিয়ে আসবো। তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো যাই হোক আপনাদের জন্য নেক্সটে অ্যাড মুভি অ্যাপ নিয়ে আসতেছে, সেগুলো ভালো হবে এবং 100% পেমেন্ট যেগুলো করবে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।